ছোট দাড়ি ভালো লাগে, আবার কারোর মুখে বড় বিরাট কোহলির দাড়ি স্টাইল, ওই অ্যাপটা তোমাদের ফেস শেপ বলে দেবে। কমপ্লিট বিয়ার্ড লুক, কাজল পেন্সিল নিয়ে তোমাদের প্যাচের ওপরে। হে গাইস, দিস ইজ দেবার্ভ মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ওয়েল, আজকের ভিডিওতে তোমার মুখের আকার অনুযায়ী সঠিক দাড়ি স্টাইল কীভাবে চুজ করবে সেই নিয়েই আলোচনা করব। অনেকের দেখবে মুখ লম্বা হয়, কারোর ছোট হয়, অথবা কারোর চ্যাপটা মুখ হয়। তো সঠিক দাড়ি স্টাইল দিয়ে তোমাদের ফেস কেয়ারও এনহ্যান্স কী করে করবে? কারোর মুখে ছোট দাড়ি ভালো লাগে, আবার কারোর মুখে বড় ফুল গ্রোন দাড়ি ভালো লাগে, অথবা কারোর প্যাচি বিয়ার্ড হয়। আমি কিন্তু তারও সলিউশন দেবো, প্যাচি বিয়ার্ডের জন্যে কিছু স্পেসিফিক দাড়ি স্টাইল তোমাদের সাজেস্ট করে দেবো। অর্থাৎ আজকের ভিডিওটা কিন্তু বিয়ার্ড স্টাইল নিয়ে একটা ফুল ডেডিকেটেড ভিডিও হতে চলেছে। তো ভিডিওর একটা পার্টও যেন একদমই মিস করো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সাধারণত এই ছয় ধরনের ফেস শেপ হয়। তোমাদের যদি ফেস শেপকে আইডেন্টিফাই করতে হয়, দেন তোমাদের ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ইউজার হলে এই অ্যাপটা এবং আইওএস ইউজার হলে এই অ্যাপটা। তোমরা ওই অ্যাপটা ওপেন করে আই লেভেলে ফোনটা রেখে একটা সেলফি ক্লিক করো, দেন ইনস্ট্যান্টলি ওই অ্যাপটা তোমাদের ফেস শেপ বলে দেবে। তো এইবারে তোমরা তোমাদের ফেস শেপ জেনে গেছো, এইবারে কথা বলা যাক বিয়ার্ড স্টাইল নিয়ে। ওকে, ফার্স্ট হলো ওভাল ফেস শেপ। ওভাল ফেস শেপে কিন্তু বেশিরভাগই দাড়ি স্টাইল স্যুট করে যায়। তোমাদের ওপরে স্টাবেল বিয়ার্ড খুব ভালো লাগবে, তাছাড়া তোমরা কমপ্লিট বিয়ার্ড লুকও রাখতে পারো। তোমাদের ওপরে মুস্ট্যাশ অর্থাৎ শুধু গোঁফ খুব ভালো মানাবে, তাছাড়া তোমরা বিয়ার্ড স্ট্যাশ অর্থাৎ গোঁফটা বড় এবং চারিদিকে দাড়িটা একটু শর্ট ডেফিনেটলি রাখতে পারো। নেক্সট হলো রাউন্ড ফেস শেপ অর্থাৎ গোল মুখ। দেখো, রাউন্ড ফেস শেপের টার্গেট থাকবে তোমাদের মুখটাকে একটু লম্বা দেখানো এবং তোমাদের জলানকে একটু স্ট্রাকচার প্রোভাইড করা। সেক্ষেত্রে তোমরা বিরাট কোহলির দাড়ি স্টাইল অর্থাৎ শর্ট বক্স বিয়ার্ড রাখতে পারো, অর্থাৎ সামনে চিনের পশ্চিমে একটু হেভি এবং সাইডে একটু শর্ট, ওপর থেকে শর্ট হতে হতে আসবে। তাছাড়াও তোমরা বাল্বো স্টাইল ভ্যানডায়াক এবং অ্যাঙ্কার স্টাইল ডেফিনেটলি ক্যারি করতে পারবে। নেক্সট হলো স্কোয়ার ফেস শেপ। দেখো, স্কোয়ার ফেস শেপ না অলরেডি খুবই স্ট্রাকচার্ড ফেস, তো তোমাদের ফেসকে একটু সফটনেস দিয়ে ব্যালেন্স আউট করার জন্যে ভ্যানডায়াক ক্যারি করতে পারো, গোটি ক্যারি করতে পারো, চিন স্ট্র্যাপ ক্যারি করতে পারো, অথবা এক্সটেন্ডেড গোটিও স্কোয়ার ফেস শেপের ওপরে খুবই ভালোভাবে স্যুট করবে। নেক্সট হলো ডায়মন্ড ফেস শেপ। দেখো, ডায়মন্ড ফেস শেপের কিন্তু কপাল থেকে চিকের পোর্শন একটু চওড়া হয় এবং নিচের দিকটা একটু অ্যাঙ্গুলার হয়। ডায়মন্ড ফেস শেপের ওপরে কিন্তু ফুল বিয়ার্ড লুক খুব ভালোভাবে মানাবে। তাছাড়া মিডিয়াম লেন্থের গোটি লো বক্স বিয়ার্ড স্টাইল অর্থাৎ নিচের দিক থেকে একটু সাইডে শর্ট এবং চিনের পোর্শন একটু হেভি বিয়ার্ড। নেক্সট হলো হার্ট ফেস শেপ। দেখো, হার্ট ফেসের না কপাল এবং চিন সমান থাকে এবং নিচের দিকটা একটু কার্ভ হয়, তো হার্ট ফেস শেপের ওপরে ভার্ডি খুব ভালো লাগবে। হ্যান্ডেল বার মুস্টাশ উইথ বিয়ার্ডও খুব ভালোভাবে স্যুট করবে। তাছাড়া তোমরা সামনের দিকে একটু হেভি রেখে লো বক্সড বিয়ার্ডও ক্যারি করতে পারবে। নেক্সট হলো ট্রায়াঙ্গেল ফেস শেপ। ট্রায়াঙ্গেল ফেস শেপেও কিন্তু হেড এবং চিক সমান থাকবে এবং নিচের দিকটা একটু অ্যাঙ্গুলার হবে, তো ট্রায়াঙ্গেল ফেস শেপে কিন্তু সামনের দিকটা একটু হেভি রেখে কমপ্লিট বিয়ার্ড লুক খুব ভালো মানাবে। তাছাড়া তোমরা মাটন চপস এবং সাইড স্ট্রাইপ বিয়ার্ড স্টাইলগুলো ডেফিনেটলি ক্যারি করতে পারবে। তাছাড়া তোমরা যদি প্যাচি বিয়ার্ড হয়, দেন তোমরা 7 থেকে 8 দিন অন্তর সেটাকে প্রপারলি ট্রিম করে সেট করে রাখার চেষ্টা করবে এবং কখনোই যেন প্যাচি বিয়ার্ডকে বেশি বড় হতে দেবে না, তাহলে কিন্তু সেটা একদমই আনম্যানেজেবল এবং খুবই আনঅ্যাট্রাকটিভ দেখায়। আর তোমরা যদি শর্ট প্যাচেস থাকে, দেন তোমরা একটা কাজল পেন্সিল নিয়ে তোমাদের প্যাচের ওপরে হালকা করে একটু সেপারেট করে দিতে পারো, সেটা কিন্তু খুবই একটা ন্যাচারাল লুক তোমাদের প্রোভাইড করে। আর তোমরা যদি খুবই বড় বড় প্যাচেস থাকে, দেন তোমরা ভ্যানডায়াক, চিন স্ট্র্যাপ, গোটি অ্যান্ড গোটি উইথ সাইড লাইট এই সমস্ত দাড়ি স্টাইলগুলো ডেফিনেটলি ক্যারি করতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল বিয়ার্ড স্টাইল একটা ফুল ডেডিকেটেড ভিডিও। অ্যান্ড ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, দেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো আবারও দেখা হচ্ছে পরের সপ্তাহে, ততক্ষণ তোমরা আমার এই ভিডিওগুলো ডেফিনেটলি চেক করে আসতে পারো।